আমরা বিন্দাখালী অঞ্চলে আমরা জনসংযোগ করতে যাই মানুষের বাড়িতে বাড়িতে। ওখানকার যে প্রধান আছে, প্রধানের নেতৃত্বে আমাদের কর্মীদের উপরে বোমাবাজি করে, গুলি চালায় এবং আমাদের গাড়ি টাড়ি ভাঙচুর করে। সেখানে পুলিশ নিষ্ক্রিয় পুরো, পুলিশের কোনো ভূমিকা দেখলাম না আমি। পুলিশ থাকাকালীনই এটা হচ্ছে, এই জন্য আমরা এক্ষুনি এখানেতে মেন রোড অবরোধ করতে চলেছি। গুলি ছাড়া লেগেছে আমাদের কর্মীদের হাতে পায়ে, দু রাউন্ড গুলি চলেছে, দুটো বোম মেরেছে, টোটোর কাঁচ ভেঙেছে এবং আমাকেও মারার জন্য টার্গেট করেছিল। আমার কর্মীরা ছিল বলে আমি সেফ হয়ে চলে এসেছি এখানে। জানাবো এক্ষুনি আমরা বিধানসভা। আমি নমিনেশন করার পরের দিনকে বলেছিলাম 25-30 হাজার ভোটে বিজেপি জিতছে এখানে। আমি প্রচারে বেরোনোর পরে আমার এখন যা মনে হচ্ছে 70-80 হাজার ভোটে বিজেপি এখান থেকে জিতবে। মানুষের কাছে কী বলে ভোট চাইছে? মানুষের কাছে যেটা, আমি তো প্রত্যেকটা বুধে বুধে ঘুরছি, প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি। কোনো কাজ হয়নি, না জলের ব্যবস্থা হয়েছে, না মানে স্বাস্থ্যের ব্যবস্থা হয়েছে, রাস্তা ঠিকমতো হয়নি। প্রত্যেকটা অভিযোগ মানুষের শুনছি। মানুষের, আমরা সরকারে এলে মানুষের যাতে সুব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করবো। অমিত শাহজির র্যালি রয়েছে, তারপরে প্রধানমন্ত্রী আসছে সোনারপুরে। ভোটের আগে আপনার বিধানসভার পাশে অমিত শাহ এবং মোদি আসছে, সেটা কতটা এফেক্ট ফেলতে পারে? দেখুন, এফেক্ট বলতে এফেক্ট তো পড়বেই। মানুষ বিজেপির দিকে ঢল নেমে গেছে, মানুষ আর টিএমসিকে চাইছে না। টিএমসি যা করছে সাধারণ মানুষের সাথে, আমফানের টাকা গরিব মানুষকে দেয়নি, রেশনের চাল গরিব মানুষকে দেয়নি, সরকারি যে সেন্ট্রাল থেকে যত সুযোগ সুবিধা পাঠাচ্ছে গরিব মানুষের হাতে পৌঁছাচ্ছে না, তো মানুষ ঠিক করে নিয়েছে বিজেপি সরকার এখানেতে আনবে, ডবল ইঞ্জিন সরকার হবে, সেন্ট্রাল থেকে যেটা পাঠাবে সরাসরি সাধারণ মানুষের হাতে যাবে। ওই জন্য মানুষ এখন বিজেপিকে চায়। আচ্ছা,